মতিনগর হৃদয় মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করলো আমতলী থানার পুলিশ। পুলিশের আজ পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায়। দুটি বাইকের কোনো ধরনের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ বাইক দুটি থানায় নিয়ে আসে। হৃদয় মিয়ার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। গোপন সূত্রে মতিনগর এলাকায় জনৈক হৃদয় মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে আমতলী থানার পুলিশ। TR01D5975 এবং TR08A9503 নম্বরের দুটি বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশের আজ পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায়। দুটি বাইকের কোনো ধরনের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ বাইক দুটিকে থানায় নিয়ে আসে। হৃদয় মিয়ার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন আমতলী থানার ওসি প্রাণজিৎ মালাকার। একটা গোপন খবর ছিল মতিনগর এলাকায় জনৈক হৃদয় মিয়ার বাড়িতে দুটি চুরাই বাইক আছে। সে অনুযায়ী আমরা হৃদয় মিয়ার বাড়িতে রেড করি, কিন্তু সে পুলিশের আজ পেয়ে পালিয়ে যায়। তারপর তার বাড়িতে দুটি মোটর বাইক পাওয়া যায় এবং এগুলি সম্ভবত চুরাই বলেই বোঝা যাচ্ছে এবং বাড়ির মালিক কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। তো বাইকগুলি আমরা থানাতে নিয়ে আসি এবং আমরা দেখছি অরিজিনাল মালিককে খুঁজে বের করে দেখবো তদন্ত করে। পুলিশ জানিয়েছে মতিনগর এলাকায় হৃদয় মিয়ার বিরুদ্ধে বাইক চুরির বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।